স্কুল ক্রিকেটের উৎসব মুখর পরিবেশ এখন আর তেমন দেখা যায় না। তার উপর করোনার কারণে দুই মৌসুম বাধাগ্রস্ত কার্যক্রম। ২০২০ সালে মাঝপথে বন্ধ হয়ে যায় আসর, ২০২১ সালেও মাঠে গড়ায়নি স্কুল ক্রিকেট। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও শুরু হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। যদিও আগের বারের তুলনায় প্রায় ২০০ স্কুল কম নিয়ে আসর আয়োজন করছে বিসিবি, তারপরও প্রতিযোগীর সংখ্যা কম নয়, প্রায় ৭৫০০। জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে ৫৮১ ম্যাচ, জেলা চ্যাম্পিয়নদের নিয়ে বিভাগীয় রাউন্ডে ৫৭ ম্যাচ, এরপর সাত বিভাগ ও ঢাকা মেট্রোর চ্যাম্পিয়নদের নিয়ে ন্যাশনাল রাউন্ড। মোট ম্যাচ সংখ্যা ৬৫৩। আমরা আরো বেটার ক্রিকেটার বের করতে পারবো, বেটার স্ক্রিনিং করতে পারবো। আমরা এখানে নতুন নতুন অনেক জিনিস ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। উই আর অ্যাকচুয়ালি হ্যাভিং এ ডেটাবেস, যেটা আগে ছিল না। ৩৫০ স্কুলের একটা প্রপার ডেটাবেস করা হবে এবং তাদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে যাদের কারিকুলামে ক্রিকেটটা আছে, যাদের ক্রিকেট কোচিং হয়, যাদের ইনস্ট্রাক্টর আছে, যাদের মাঠ আছে, যাদের ক্রিকেটের একটা প্রোগ্রাম আছে, তাদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের একটা রেসপন্সিবিলিটি টু এনশোর যে এরকম প্ল্যাটফর্ম বাংলাদেশের সমস্ত যারা ক্রিকেট খেলতে চায় এবং খেলতে পারে এরকম প্লেয়ারদেরকে সুযোগ দেয়া, যাতে ওনারা ওনাদের প্রতিভার বিকাশটা ঘটাতে পারেন। এবার নতুন আঙ্গিকে আসরটি আয়োজন করতে চাইছে নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি। ৬৪ জেলার ক্ষুদে ক্রিকেটারদের এক ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্য বোর্ডের। স্কলারশিপ প্রোগ্রাম চালু করতে যাচ্ছি এবছর থেকে, যেখানে আমরা ১৫ জনের মতন ক্রিকেটার চুজ করব আফটার দ্য টুর্নামেন্ট। তাদেরকে নিয়ে একটা অলস্টার টিম গঠন করা হবে এবং ভবিষ্যতে আমার মনে হয় আমরা তাদেরকে নিয়ে একটা ট্যুর প্রোগ্রামও করতে পারি দেশে এবং দেশের বাইরে। ফর এক্সাম্পল, ইট মে বি ইন্ডিয়া অর শ্রীলঙ্কা অর মে বি বোথ। ৫০ ওভার্স টি-20 বা লঙ্গার ভার্সন, প্রত্যেকটা অপশন এক্সপ্লোর করা হবে এবং তাদের সেভাবে কি ডেভেলপ করা হবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যে যাতে আমার নতুন আম্পায়াররা এখানে ট্রেন আপ হয়। সো আমরা এটাকে ভেরি সিরিয়াসলি নিচ্ছি। আমরা নতুন আম্পায়ারদের প্লাস মিক্স এই বছর মিক্সচার অফ সিনিয়র অ্যান্ড জুনিয়র, প্লাস আপনারা শুনে খুশি হবেন যে এইবার আমাদের প্রায় ২৫টা আম্পায়ার মেয়ে আম্পায়ার আছে। ২০২০ আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য রাকিবুল হাসান, অভিষেক দাস ও শাহাদাত হোসেন দীপুর উত্থান এই স্কুল ক্রিকেট থেকে। পাইপলাইনে অধিক সংখ্যক ক্রিকেটারের যোগান নিশ্চিতে হারানো পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বিসিবির। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।